না জেনে এত বাজে কথা বলে? মিথ্যে কথা বলার গ্যারেন্টি? আপনারা জানেন 21 সালের লাস্ট আমাদের ইলেকশন হলো, আমরা আপনাদের কি বলেছিলাম, আমরা যদি জিতি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। করে দিয়েছি? দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা করে বছরে দেব, দিয়েছি কি দিইনি? আমরা বলেছিলাম 10,00,000 টাকা করে যারা চাইবে তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবে, স্মার্ট কার্ড, করে দিয়েছি কি দিইনি? তাহলে যেটা বলেছি তা তো করেছি, প্লাস যেগুলো বলিনি অনেক করেছি। সবুজ সাথী সাইকেল কারা করেছে? ক্লাস 9-এ ছেলে মেয়েরা যখন সাইকেলে করে আনন্দ করে স্কুলে যায় আপনার ভালো লাগে না দেখতে? যখন 12 ক্লাসের ছেলে মেয়েরা স্মার্ট কার্ড পায়, এই স্মার্টফোন পায়, ভালো লাগে না দেখতে? আগামী বছর থেকে 12 ক্লাসের ছেলে মেয়েরা 11 ক্লাসে পাবে, কেন বলুন তো? তাহলে তাদের 11-12 দুটো ক্লাস কাজে লাগবে, এটা সারা জীবনই লাগবে, কিন্তু 11 ক্লাসটাও তাদের কাজে লাগবে। আর একটা বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডার প্রথম যখন করেছিলাম অনেকে আমাকে বলেছিল পরিবারের একজন, আমি বললাম না এটা হয় না, এক একটা বাড়িতে ছেলেপেলেরা বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, হয়তো 3টে বউ একটা বাড়িতে, তারা পাবে 60 বছর পর্যন্ত। পরে আমি ভাবলাম কন্যাশ্রী যদি আমার স্কুলে থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটিতে থাকে, তাহলে আমার মা লক্ষ্মীরাই বা আমার আম্মারাই বা কেন 60 বছর বয়সে তাদের জীবনটা শেষ হয়ে যাবে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম লক্ষ্মীর ভাণ্ডার এবছরে 6 লক্ষ হয়ে গেছিলো, যাদের 60 বছর বয়স হয়ে গেছিলো তারা বাদ হয়ে যেত। আমি বললাম না, মেয়েরা যতদিন বেঁচে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ততদিন পাবে, ততদিন পেয়ে যাবে। আর এর জন্য নতুন করে আবার নাম লেখাতে হবে না, ওই যেটা চলছে ওই কার্ডই কন্টিনিউ করবে। এবার বলি, আমাদের কথা তো কিছু বললাম, সব না বলেও জল দিচ্ছি আমরা, জমি দিচ্ছি আমরা, পাইপ কিনে দিচ্ছি আমরা, মেনটেন্যান্স করছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা, রেশন দিচ্ছি আমরা, মিথ্যে কথা বলছে মোদিরা, এবার আবার কি বলছে ঘরে ঘরে গ্যাস দেবে, এটা নাকি মোদিবাবুর গ্যারেন্টি, আপনারা শুনেছেন তো? ঘরে ঘরে গ্যাস দেবে এটা গ্যারেন্টি না এটা 420 বিজেপির, বিজেপির 420 ঘরে ঘরে গ্যাস। গ্যাসের দাম কত? বিনা পয়সায় চাল 1,000 টাকার গ্যাসে ফুটছে, বিনা পয়সায় চাল। বাহবা নন্দলাল, বাহবা বিজেপি লাল, এদের আবার বড় বড় কথা। আর কি বলছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে? ইলেকশনের আগে যত মিথ্যে কথা, বিদ্যুৎ তো দেয় না, বরঞ্চ ওদের নাকি এটা গ্যারেন্টি, আর গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি, ওটা হচ্ছে 420। গ্যাসের গ্যারেন্টি 420, 15,00,000 টাকা করে দেবে বলেছিল ওটা 420, 2 কোটি ছেলের চাকরি দেবে বলেছিল বছরে ওটা 420, গ্যাস দেবে বলছে ওটা গ্যাস বেলুনের থেকে বড় গ্যাস ওটা 420। প্রত্যেকটা 420 চলছে, একটা ছেলে পেলের কোনো চাকরি নেই, 80% লোকের চাকরি নেই। আর যত দিন যাচ্ছে রেজাল্ট পরিষ্কার হয়ে গেছে, মোদিরা হারছে, বিজেপি হারছে। শুনুন, অনেক সময় আমরাও বুঝতে পারি না রেজাল্টটা কি হতে যাচ্ছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছে। আমি শুনেছি উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে,
এমনকি আমাদের প্রতিবেশী বিহার থেকে শুরু করে, আরে তা না দেখেও বলে জগন্নাথ দেব নাকি ওনার ভক্ত, বুঝুন ভগবানের থেকেও বড়। তা ভগবানের থেকে বড় হতে হলে আপনি মন্দিরে থাকুন, আমরা পুজো করব, ফুল চন্দন দেব, তুলসী পাতা দেব, ভালো করে সাজাবো। যখন আপনি প্রভু জগন্নাথের থেকেও বড়, আরে যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে তাই বলছে, কোনো মুখে লাগাম নেই, ভাষায় লাগাম নেই, কথায় লাগাম নেই, কুৎসা মিথ্যে কথা। সন্দেশ খালি নিয়ে আপনারা দেখলেন কি মিথ্যে চার করে গেল, আবার প্ল্যান করেছে। একটা প্ল্যান হচ্ছে দাঙ্গা করার, প্ল্যান নাম্বার বি সন্দেশ খালি হলো না বলে। সন্দেশখালিতে আবার নাকি বাবুরে যাচ্ছেন, ওরা যাওয়া মানেই তো জানি না আবার কোনো প্ল্যান করবে কি না। আর একটা প্ল্যান কি করছে, দাঙ্গা লাগানোর প্ল্যান করছে। আমি পরিষ্কার বলি, দাঙ্গা লাগাতে আমরা দেব না, যে দাঙ্গা লাগাবে তাকেও ছাড়বো না, আর যে দাঙ্গা লাগিয়ে ক্ষতি করবে তাকেও ছাড়বো না, সে যেই হোক। চুরি করে করে দেশটাকে বিক্রি করে দিল, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিল। আজকে ইছাপুর ফ্যাক্টরিতে আর বন্দুক তৈরি হয় না, সব তৈরি হয় বিদেশে, সব টাকা নিয়ে নিয়েছে। 100 দিনের কাজে টাকা দেবার টাকা নাকি ওনাদের নেই। আর বললো তৃণমূল তো চোর, মানে প্রমাণ দাও। আজ পর্যন্ত 350 টিম পাঠিয়েছে, একটা প্রমাণ দিতে পারেনি। আমরা 43 লক্ষ বাড়ি করে দিয়েছি 11 বছরে, 100 দিনের কাজের 3 বছর টাকা দেয়নি। আমরা টাকা দিয়েছি আমাদের থেকে, আর আমরা চালু করেছি কর্মশ্রী প্রকল্প, আগামী দিন 50 দিন পর্যন্ত কাজ পাবে, রাজ্য সরকার থেকে পাবে, এবং রাজ্য সরকার সেই কাজ চালাবে। এই ইলেকশনটা দিল্লি থেকে সরকার করবে তার ইলেকশন। আমরা চাই প্রত্যেকটা সিট আমরা জিতবো, তার কারণ যত বেশি সিট আমরা জিতবো তত আমরা বিজেপিকে ক্ষমতা থেকে সরাবো, এনআরসি তারে বাতিল করবো, ক্যা বাতিল করো, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করবো, 100 দিনের কাজ চালু করবো, সংবিধান ভাঙতে দেবো না, দেশ ভাঙতে দেবো না, এটা মাথায় রেখে দেবেন। তাই আজকে মোদি যাক, দেশ থাক, সংবিধান থাক, মোদি যাক, দাঙ্গা যাক, শান্তি থাক, মানুষ থাক, মোদি যাক, বিভেদ যাক, মোদি যাক, বিভেদ যাক। মনে রাখবেন, ছাত্র যুবদের চাকরি খেয়ে নিচ্ছে, হঠাৎ করে বললেন বোমা ফাটাবো, 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, নিয়ে হাসছে। মানুষকে কো বাঘ দেখেছেন, চাকরি খেয়ে কো বাঘ দেখেছেন? আরে ডেঞ্জারাস, 10 লক্ষ চাকরি আমরা দেবো বলে রেডি হয়ে পড়ে আছি, প্রতিদিন কোথাও না কোথাও যাচ্ছে। আর জুটেছে সিপিএমের একটা অপদার্থ, 2-3টা অপদার্থ মিলে যাচ্ছে, আমরা করলে কিল, ওরা করলে পিল, আর করে সব আটকে দিচ্ছে, আর টাকা ইনকাম করছে। ছাত্রছাত্রীদের চাকরি খাওয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে কেস করবে বলে কম টাকা নেয়নি, নির্লজ্জ সব। এদের রাজনীতি করা মানায়? আর যদি একটা গরিব লোক বিপদে পড়ে, আমি যদি কোর্টে দাঁড়াই, আমি দাঁড়াতেই পারি, আমি লয়ার আছি এমনিতেই, তাই বলে আমি টাকা নিয়ে করব? সবাই কি টাকা নিয়ে করে? যারা রাজনীতিও করবে, এমপি এমএলএও হবে, মেয়রও হবে, আবার টাকা দিয়ে কেসও করবে, আর চাকরিও আটকাবে। তাই এদের বিরুদ্ধে কি চাই? এদের বিরুদ্ধে বলতে হবে, আলি গলি মে সোর হে, স্লোগানটা উত্তরটা আপনারা দেবেন, আলি গলি মে সোর হে, আলি গলি মে সোর হে, আলি গলি মে সোর হে। সিপিএম লুটেরা হয় ভুলো মত ভুলো মত, সিপিএম লুটেরা হয় ভুলো মত ভুলো মত, অলি গলি মে সোর হে, অলি গলি মে সোর হে, অলি গলি মে সোর হে। তাহলে কি খেলাটা হবে? কি মামুনেরা খেলা হবে? সামনে যারা বসে আছেন খেলা হবে? কি ভাই বোনেরা খেলা হবে? শ্রমিক কৃষক খেলা হবে?
রিক্সা অটো টোটো খেলা হবে, ছাত্র যুব খেলা হবে, মা বোনেরা খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, দোকানদারেরা খেলা হবে, সাধারণ মানুষ খেলা হবে, তাহলে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও। আমার দীর্ঘদিনের সহকর্মী এবং কাকুলি ভীষণ ফাইট করে, ওকে আসামেও গেছিল যখন এনআরসি হয়েছিল, ওদের খুব মেরেছিল, ওদের কানপুরে পাঠিয়েছিলাম, কানপুরেও মেরেছিল, ও মমতাওয়ালা ঠাকুরও ছিল সাথে, মমতাওয়ালা ঠাকুর ও আমার এমপি আছে, ও কিন্তু সেদিন সাথে ছিল। সুতরাং মমতাওয়ালা ঠাকুরকেও কিন্তু মেরেছিল, মনে রাখবেন। তাই এদের মতো মহিলা আমি চাই, যারা গর্জন করবে, যারা তর্জন করবে, যারা লড়াই করবে, যারা লড়বে, যারা তুফান করবে, যারা হারবে না, যারা ভয় পাবে না, যারা মাথা নত করবে না, যারা এগিয়ে যাবে। আমি এটুকু বলে আমি আমার এক নম্বর বোতামে এই বারাসাত লোকসভা কেন্দ্রে কাকুলির চিহ্ন হচ্ছে এক নম্বর বোতাম, এক নম্বর বোতামে ভোট দিয়ে দয়া করে অনুগ্রহ করে আপনাদের ভোটটা দেবেন। ও দলের প্রতি চিরকাল লয়াল এবং যখন যেখানে যেতে বলি সেটা যায় এবং দলের হয়ে অনেক কাজ করে, আর পার্লামেন্টও খুব ভালো পার্লামেন্ট করে, খুব ভালো সংসদ একজন। ওকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমার একদিকে দেখুন মিলন, দেখুন অপূর্ব মিলন, একদিকে আমার আদিবাসী ভাই বোনেরা আর একদিকে মতুয়া ভাই বোনেরা, কী নেই বলুন তো বাংলায়, সব আছে, সব আছে, শুধু মিথ্যেবাদী ওই নেতাগুলোকে ছোবেন না, 444 ভোল্ট ধরলেই একদম 440 ভোল্টে গাত পা পুড়িয়ে দেবে। ওদের বিদায় দিন, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, জয় বাংলা, জয় বাংলা।